আজকের আলোচ্য বিষয় হচ্ছে ডিজেকশন অ্যান্ড ওড ইতিমধ্যে পুরো কবিতাই আমাদের প্রায় হয়ে গেছে শুধু সেভেন এবং এইট প্যারা বাকি আছে আজকে প্যারা সেভেন এবং প্যারা এইট আলোচনা করব তবে এক কথাই পুরো বিষয়টা বলে দিই ডিজেকশন মানে নিরাশা অ্যান্ড ওড একটা কবিতা নিরাশা নিয়ে লেখা কবিতা এস টি কোল্ডি যেটা লিখেছিলেন কার জন্য এটা লিখেছিলেন সারা হাচেনসানের জন্য লিখেছিলেন ঠিক আছে এটা ওয়ান সাইডেড লাভের কথা বলা হয় একতরফা প্রেমের গল্প হয় ঠিক আছে এখানে সেই বিষয়গুলো আমরা দেখতে পাবো ইতিমধ্যে আমরা পুরো কবিতাটাই প্রায় শেষ করে ফেলেছি শেষ দুটো প্যারা রয়েছে আজকে আমরা সেই শেষ দুটো প্যারাটা শুরু করলাম প্যারা সেভেন কি বলছে দেখো লিসেন হেন্স ভাইপার থট দ্যাট কয়েল রাউন্ড মাই মাইন্ড হ্যান্ড অফ করে দিই নাহলে তোমাদের শুনতে অসুবিধা হবে রাইট হেন্স যেহেতু ভাইপার থট ভাইপার মানে কি যেহেতু বিষাক্ত থটস মানে চিন্তা ভাবনাগুলো হেন্স যেহেতু ভাইপার মানে বিষাক্ত থটস মানে চিন্তা ভাবনাগুলো যেহেতু এই বিষাক্ত চিন্তা চিন্তাভাবনাগুলো দ্যাট রাউন্ড মাই মাইন্ড যেটা আমার মাথাতে কুণ্ডুলি মেরে বসে রয়েছে বা যেটা আমার মাথায় ঘুরপাক খাচ্ছে তাহলে হেন্স যেহেতু ভাইপার থটস বিষাক্ত চিন্তা চিন্তাভাবনাগুলোকে যেহেতু বিষাক্ত চিন্তা ভাবনাগুলো গুলো দ্যাট কয়েলস অ্যারাউন্ড মাই মাইন্ড আমার মাথার মধ্যে ঘুর পাক কাচ্ছে রিয়েলিটি ডার্ক ড্রিম আমার কাছে এই বাস্তবটা যে আমার বাস্তব জীবনটা আমার কাছে একটা ডার্ক ড্রিমের মতো আমার বাস্তবটা রিয়েলিটি মানে বাস্তবটা মাই রিয়েলিটি ইজ লাইক এ ডার্ক ড্রিম ফর মি আমার বাস্তবটা আমার কাছে একটা অন্ধকার স্বপ্নের মতো একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো আমার বাস্তবটা অ্যাজ আই এম সফরিং ফ্রম ওয়ান সাইডেড লাভ ফর আচ ইন সন সি ইস নট অ্যাকসেপ্টেড মি অ্যাকসেপ্টিং মি সো দ্যাটস ওয়াই মাই লাইফ ইজ লাইক আ ডার্ক ড্রিম তাহলে বলছে মাই রিয়েলিটি ইজ লাইক এ ডার্ক ড্রিম আমার বাস্তবটা হলো কিসের মতো একটা ভয়ঙ্কর স্বপ্নের মতো আই টার্ন ফ্রম ইউ তাই আমি এখন তোমার কাছ থেকে সরে যাব টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ আই উড লাইক টু টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে দূরে সরে যাব আই টার্ন ফ্রম ইউ এটা নিজের ভাষায় সাজিয়ে নাও আই উড লাইক টু টার্ন অ্যাওয়ে ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে ঘুরে যেতে চাইবো বা আমি তোমার কাছ থেকে দূরে সরিয়ে নিতে চাইবো বা আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইবো আই টার্ন ফ্রম ইউ অ্যান্ড লিসেন টু দ্য উইন্ড এবং আমি এই বাতাসটাকে শুনতে চাইবো যে বাতাসটা প্রচন্ড ঝড় ঝাপটা পূর্ণ আওয়াজপূর্ণ গর্জনপূর্ণ বাতাস আমি চাইছি যে এই ঝড়টা যেটা উঠছে সেই ঝড়টা যেন আমার মধ্য দিয়ে প্রবাহিত হয় এবং আমার মধ্যে থাকা সমস্ত কিছু যে দুশ্চিন্তাগুলো রয়েছে সব নিরাশাগুলো রয়েছে ডিজেকশনগুলো রয়েছে সেগুলোকে যেন দূরে ছুঁড়ে ফেলে দেয় এইটা আমি চাইবো তাহলে আই টার্ন ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছি মানে আইম গোয়িং টু টার্ন মাই ফেস ফ্রম ইউ আমি তোমার কাছ থেকে মুখ ফিরিয়ে নিতে চাইছি আই লিসন টু দ্য উইন্ড এবং আমি ওই বাতাসের কথাগুলো শুনতে চাইছি বা বাতাসকে শুনছি হুইচ যে বাতাসটা হুইচ মানে যেটা যেটা বলতে এখানে কোনটা বলছে বাতাসটার কথা বলছে যে বাতাসটা লং বহু সময় ধরে বা অনেকক্ষণ ধরে হ্যাজ র্যাবড র্যাবড মানে কি হোয়াট ডু ইউ মিন বাই র্যাবড র্যাবড মানে গর্জন করা রোর রোর মানে যেমন গর্জন করা র্যাপড মানেও গর্জন করা যে বাতাসটা অনেকক্ষণ অনেকক্ষণ ধরে বা এই যে লং লং কথাটা মানে কি অনেকক্ষণ ধরে হ্যাজ র‍্যাবড মানে চিৎকার করে গেছে দ্য উইন্ড হ্যাজ বিন র্যাভিং ফর এ লং টাইম মানে বাতাসটা অনেকক্ষণ ধরে চিৎকার করে এসেছে আননোটিসড যেটাকে আমি অবহেলা করছিলাম বা যেটাকে যেটা যেটাকে আননোটিসড নোটিস মানে লক্ষ্য করা আননোটিস মানে অলক্ষ্য যেটা লক্ষ্য করি না যেটাকে অনেকক্ষণ আমি আ অ করেছিলাম বা আমি যেটাকে আম দেখা করেছিলাম বা যেটাকে আমি অদেখা করেছিলাম বা যেটাকে আমি ওভারলুক করেছিলাম আমি সেই আওয়াজটাকে এবার শুনতে চাইব হোয়াট স্ক্রিম অফ অ্যাগনি সেই 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 ঝড়ের বাতাসের মধ্যে হোয়াট স্ক্রিম কি চিৎকার রয়েছে সেই বাতাসটা কি চিৎকারপূর্ণ বাতাস স্ক্রিম স্ক্রিম মানে চিৎকার সেই বাতাসটা একটা চিৎকারপূর্ণ বাতাস অফ অ্যাগনি সেই চিৎকারের মধ্যে আমরা একটা যন্ত্রণার আওয়াজ পাই সেই চিৎকারের মধ্যে আমরা কি পাই একটা যন্ত্রণার আওয়াজ পাই এগনি এগনি মানে যন্ত্রণা তাহলে হোয়াট স্ক্রিম অফ এগনি সেই ঝড়দার মধ্যে সেই বাতাসটার মধ্যে একটা যন্ত্রণার আমরা আওয়াজ পাই তাহলে কি বলছে হোয়াট স্ক্রিম অফ এগনি একটা যন্ত্রণা পূর্ণ চিৎকার রয়েছে সেই ঝড়দার মধ্যে বাই টর্চারড লেনদেন আউট যেন একটা অত্যাচার দীর্ঘায়িত হয়েছে এখানে যেন তিনি নিজের নিজের ওয়ান সাইডেড লাভের ফিলিংসটাকে জুড়ে দিচ্ছেন বাতাসটার মধ্য দিয়ে ঠিক আছে যেন তাহলে কি বলছেন হোয়াট স্ক্রিম একটা কি ভয়ানক চিৎকার অব অ্যাগনি যন্ত্রণাপূর্ণ চিৎকার বাই টর্চার যে চিৎকারটা হয়েছে কি সার জন্য টর্চারের কারণবশত যেটা লেনদেন আউট যেটা বহুদিন ধরে চলেছে এখন কোন টর্চারের কথা বললেন ইনি ইনি সেই টর্চারের কথা বলছেন যেটা সারা হাচেনসন সাইলেন্টলি এনার উপর টর্চার করছে সারা হাচেনসন ওজ নট অ্যাকসেপ্টিং দ্য লাভ প্রপোজল অফ এসটি কোল্ড্রিজ এসটি কোল্ড্রিজ ও সাফারিং ফোন সাইডে লাভ এবং এটা ইন ইন এ কাইন্ড অফ ওয়ে ইটস অ্যা টর্চার এখানে যেন সেই বাতাসটার সাথে নিচে টর্চারের কথাটাকে জুড়ে দিচ্ছেন উনি দ্যাট লুট সেন্ট ফোর্দ ওখানে একটা বাদ্যযন্ত্র রয়েছে লুট বাদ্যযন্ত্র হলো লুট দ্যাট সেন্ট ফোর্দ যেন সেই বাদ্যযন্ত্র থেকে আওয়াজ বের হচ্ছে যেন লুট হলো একটা বাদ্যযন্ত্র সেই বাদ্যযন্ত্র থেকে যেন আওয়াজটা বের হচ্ছে দা উইন্ড হে বাতাস বাতাস দাও মানে তুমি উইন্ড মানে বাতাস ও বাতাস বা তুমি বাতাস দ্যাট র্যাবড উইদাউট ঠিক আছে দ্যাট র্যাভেস্ট উইদাউট দা উইন্ড তুমি বাতাস হে বাতাস দ্যাট র্যাভেস্ট উইদাউট তুমি বাইরে চিৎকার করে চলেছ হে বাতাস তুমি বাইরে গর্জন করে চলেছো এবং বেয়ার ক্র্যাগ উন্মুক্ত শিলাস্তরের উপর দিয়ে তুমি চলেছ উন্মুক্ত শিলাস্তর বেয়ার ক্র্যাগ মানে কি উন্মুক্ত শিলাস্তরের উপর দিয়ে বাতাসটা গর্জন করে চলছে এবং কি মাউন্টেন স্ট্রেন পাহাড়ি হ্রদের উপর দিয়ে পাহাড়ি হ্রদের উপর দিয়ে বাতাসটা গর্জন করে চলছে এবং কি আর ব্লাস্টেড ট্রি বা পাতা পাতা ঝরা গাছগুলোর মধ্য দিয়ে বাতাসটা গর্জন করে চলছে অর পাইন গ্রোভ বা সেই পাইন গ্রোব মানে পাইন জঙ্গল পাইন বাগান সেই পাইন গ্রোব ওয়েদার উডম্যান নেভার ক্লম যেখানে কোনো কাঠুরিয়া পৌঁছাতে পারেনি বা কাঠুরিয়া তার কুঠার দিয়ে চোট করতে পারেনি সেই পাইন জঙ্গলে এই ঝড়ডা চিৎকারপূর্ণ ঝড়ডা চলেছে অর লোনলি হাউস বা সেই ফাঁকা ঘরটা নির্জন বাড়িটা যেখানে কেউ যায় না লং হেল্ড দ্য উইচেস হোম যেটাকে সবাই বহুদিন ধরে ডাইনির ঘর বলে রেখেছে এবং সেই ভয়ে কেউ যায় না সেই বাড়িটার মধ্য দিয়ে বাতাস যদি প্রবাহিত হচ্ছে তাহলে সেইগুলো বাতাসটার জন্য মি থিঙ্ক আমি মনে করি মি থিঙ্ক আমি মনে করি মি আমি মনে করি ওয়ের ফিটার ইনস্ট্রুমেন্ট ফর দি এইগুলো যেগুলোর কথা বললাম এই যে উন্মুক্ত শিলাস্তর পাহাড়ি হ্রদ ঝরা ঝরা মানে পাতা ঝরা গাছ আইন জঙ্গল যেখানে কেউ পৌঁছায়নি সেই নির্জন বাড়ি এবং সেই বাড়িটা যেটাকে সবাই অপেক্ষা করেছে অবহেলা করেছে এবং এবং সেই বাড়িটা যেটাকে সবাই উপেক্ষা করে গেছে এবং ডাইনির বাড়ি বলে কেউ যায়নি সেই সমস্ত বাড়ির উপর দিয়ে যদি প্রবাহিত হয় এইগুলো প্রপার ইনস্ট্রুমেন্ট হবে কার জন্য এই বাতাসটার জন্য মিথিং সেই জন্য বলছেন আমি মনে করি ওয়ের ফিটার ইনস্ট্রুমেন্ট ফর দি এইগুলো হবে তোমার উপযুক্ত বাদ্যযন্ত্র ইনস্ট্রুমেন্ট ইনস্ট্রুমেন্ট মানে যন্ত্র এখানে বাদ্যযন্ত্রের কথা বলছে এইগুলো হবে তোমার জন্য উপযুক্ত বাদ্যযন্ত্র ম্যাড লিউটনিস্ট ও ও বাতাস তুমি হলে ম্যাড তুমি হলে লিউট প্লেয়ারকে লিউটনিস্ট বলা হচ্ছে যে ভালো বাদ্যযন্ত্র বানাতে বাজাতে পারে তাকে লিউটনিস্ট বলা হচ্ছে তুমি পাগল বাদ্যযন্ত্রকার বুঝতে পারলে তুমি পাগল বাদ্যকার পাহাড় তাহলে এখানে ঝড় ডাকে এখানে বাদ্যকার হিসাবে বলা হচ্ছে যে ভালো বাজনা বাজাতে পারে পাগলের মতো বাজনা বাজাচ্ছে হু ইন দা মান্থ অফ সাওয়ার যে যে বাদ্যকারটা রয়েছে হু ইন দা মান্থ শাওয়ার মান্থ অফ সাওয়ার কোনটা এখানে এপ্রিল মাসের কথা বলা হচ্ছে যে এই বৃষ্টিমুখর মাসে মানে এপ্রিল মাসটাতে অফ ডার্ক ব্রাউন গার্ডেন যেখানে গাঢ় হয়ে গেছে বাগানগুলো অ্যান্ড পিপিং ফ্লাওয়ার যেখানে হয়তো একটা দুটো ফুল উকি মারছে সেই রকম জায়গাটা পিপিং মানে উকি মারা যেখানে হয়তো একটা দুটো ফুল উকি মারছে তুমি কি করেছো হে বাতাস তুমি কি করেছো চরম শীত নিয়ে এসেছো এই যে মেকেজ ডেভেলসিয়ল মানে হচ্ছে কি বলে তো খ্রিসমাসের সময়টাকে বলা হচ্ছে খ্রিসমাসে যেমন প্রচন্ড শীত থাকে এখানেও বলা হচ্ছে যেন তুমি সেই রকম প্রচন্ড শীত নিয়ে এসেছো উইথ ওর দ্যান উইন্টারের সঙ্গে যেমন শীতকালের যে একটা তীক্ষ্ণ গাম থাকে মানে শীতকালে যে একটা তীক্ষ্ণতা থাকে একটা চরম কষ্টপূর্ণ সময় থাকে সেটার থেকেও তুমি একটা ওয়ার্স টাইম বা একটা কষ্টকর সময় এনেছো দ্য ব্লুসমস ফুলগুলো দ্য ব্লুসমস ফুলগুলো বার্ডস কুড়িগুলো টিমোরাস টিমোরাস কাঁপতে থাকা ভিতু লিভস পাতাগুলো এদের মধ্য দিয়ে দাও একটার তুমি এইগুলো এদের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে তাহলে তুমি কার মধ্য দিয়ে প্রবাহিত তুমি প্রচন্ড শীত নিয়ে এসছো তুমি কার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ফুলের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে কুড়ির মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে ভিতু পাতা যেগুলো কাঁপছে তার মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে। দাও একটার তুমি হলে সেই একটারের মতো সেই অভিনেতার মতো পারফেক্ট ইন অল ট্র্যাজিক সাউন্ড যে প্রত্যেকটা বিয়োগান্ত বা দুঃখের আওয়াজ বের করতে পারে তোমার মধ্যে আমি প্রত্যেকটা দুঃখের আওয়াজ পাই তুমি হলে সেই সেই একটার মতো যে ট্র্যাজিক সাউন্ড বের করতে পারে দাও মাইটি তুমি হলে সেই মহান কবিটার মতো তুমি হলে সেই মহান কবির মতো ইভেন্ট টু ফ্যান্সি বোল্ড যে ভয়ানক রকম সাহসী ইউ আর এ বোল্ড পোয়েট ইউ আর এ ইউ আর এ সুপার অ্যাক্টর এইটাকে বলতে চাইছেন কখনো বলছেন বাধ্যকার কবি কখনো বাতাসকে বলছেন বাধ্যকার যে ভালো বাজনা বাজাতে পার পাগল ভাবে বাজনা বাজায় তিনি আবার কখনো বলছেন যে এই ঝড়টা হলো বাধ্যকার বা আবার কখনো কখনো বলছেন এই ঝড়টা হলো অ্যাক্টার যে বিভিন্ন ট্রাজিক বাজাতে পারে আবার তিনি কখনো বলছেন এই এই ঝড়টা হলো একটা কবির মতো বোল্ড সাহসী কবির মতো যে ফ্যান্সি ওয়ার্ড ওয়ার্ডস ব্যবহার করে সব সবকিছুকে এলোমেলো করে দিতে পারে হোয়াট টেলেস দাও নাও অ্যাবাউট এবারে তুমি কি গল্প শোনাবে বা এবারে তুমি কি গল্প লিখবে বা এবারে তুমি তুমি হলে তো একজন কবির মতো কিন্তু তুমি কি এইবারে কি গল্প লিখবে বা এইবারে তুমি কি করবে হোয়াট টেলেস দাও নাও অ্যাবাউট হোয়াট টেলেস তুমি কি বলবে টেল মানে বলা টেলেস দাও দাও মানে তুমি ওয়াট কি বলবে তুমি নাও এবাউট এইবারে এইবারে তুমি কি গল্প শোনাবে বা এইবারে তুমি কি কবিতা লিখবে তুমি এবার কি বলবে এইটা বলছে দিস ইজ দ্য রাসিং অফ এন আওয়ার ইন ট্রাউট তুমি হলে সেই সৈন্য দলের মতো সেই পরাজিত সৈন্য দলের মতো যারা ছুটে আসছে সব দলে দলে তাহলে বাতাসটাকে সেই সৈন্য দলের সাথে তুলনা করা হলো যারা ছুটে আসছে তাহলে কি হলো ইট ইজ দেখো কি বলছে ইট ইজ অফ দা রাসিং অফ এন হোস্ট হোস্ট মানে কি দল হোস্ট মানে কি দল হোস্ট অফ হোস্ট ইন রাউট তুমি হলে ছুটে আসা সৈন্য দলের মতো বাতাসটাকে ঝড়টাকে বলা হচ্ছে তুমি হলে ছুটে আসা সৈন্য দলের মতো উইথ গ্রোনস যারা পরাজিত হয়েছে যারা যুদ্ধ থেকে ফিরছে যারা যারা গ্রোন যারা করছে কারণ বাতাসের মধ্যেও যেন উনি শুনতে পাচ্ছেন মেন দ্য স্মার্টিং এবং যারা আহত হয়েছে তুমি হলে সেই সৈন্য দলটার মতো যারা যুদ্ধ থেকে ফিরেছে বিভিন্ন আহত নিয়ে যন্ত্রণা বিভিন্ন বিভিন্ন আঘাত নিয়ে বিভিন্ন যন্ত্রণা নিয়ে অ্যাট ওয়ান্স দ্য গ্রোন উইথ পেন যেভাবে যেন তারা সকলে যন্ত্রণাগ্রস্ত অ্যাট ওয়ান্স এই মুহূর্তে দে গ্রোন তার যেন আর্তনাদ করছে উইথ পেন যন্ত্রণাতে তার যেন আর্তনাদ করছে বাতাস হে ঝড় তুমি হলে তাদের মতো তুমি তাদের মতো চিৎকার করছো উইথ সাডার উইথ কোল্ড তুমি এবং কি যে 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 সৈন্য দলটা ফিরেছে তার যেমন কাঁপছে কিসে শীতে কাঁপছে হে ঝড় তুমি তাদের মতো বাট হাস কিন্তু এ দেয়ার দ্য পজ অফ ডিপেস সাইলেন্স কিন্তু একই একই তুমি শান্ত হয়ে যাচ্ছ চারিদিকে একটা নিস্তব্ধতা ছেয়ে যাচ্ছে চারিদিকে অ্যান্ড অল দ্যাট নয়েজ এবং এতক্ষণ পর্যন্ত যে আওয়াজটা হচ্ছিল এতক্ষণ পর্যন্ত ঝড় ঝাপটার যে আওয়াজটা হচ্ছিল অ্যাজ এ রাসিং ক্রাউড যেন মনে হচ্ছিল যেন একটা সৈন্য দল ছুটে আসছে এবং একটা ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল এবার সবগুলো যেন দেবে যাচ্ছে বা আওয়াজটা যেন কমে আসছে অ্যান্ড অল দ্যাট নয়েজ রাসিং এত সমস্ত যেগুলো ভয়ঙ্কর আওয়াজ হচ্ছিল যেগুলো প্রচন্ড নয়েজ সেগুলো কি হচ্ছে এবার কমে আসছে উইথ যেগুলোতে আমি শুনতে পাচ্ছিলাম সাডেনিং যেখানে আমি ভয়ঙ্কর কাপড়ই শুনছিলাম অল ইজ ওভার অল ইজ ওভার সব শেষ হয়ে গেল মানে সমস্ত কিছু এবার থেমে যায় ঝড়টা থেমে যাচ্ছে সেটাকে তিনি ব্যাখ্যা করছেন ইট টেলস অ্যানাদার টেল তাই বলি এটাকে এবার অন্যভাবে ব্যাখ্যা করতে হবে কারণ ঝড় যে ভয়ানক আওয়াজ পূর্ণ ঝড় ছিল সেটা এবার থেমে যাচ্ছে এইবারই ঝড়টাকে তিনি অন্যভাবে তাহলে ঝড়ের দুটো রূপ দেখতে পেলাম এখানে একটা ছিল প্রথম প্রচন্ড আওয়াজপূর্ণ ঝড় যেটাকে তিনি পাগল বাদ্যকারের সাথে তুলনা করলেন পাগল এবং ট্র্যাজিক অ্যাক্টারের সাথে তুলনা করলেন যেটাকে তিনি একটা বোল্ড পোয়েটের সাথে তুলনা করলেন এবং যেটাকে তিনি যেটাকে তিনি ঝড় ঝাপটাপূর্ণ আওয়াজপূর্ণ একটা একটা প্রচন্ড প্রবল ভায়োলেন্ট স্টম বললেন কিন্তু এইবারে তিনি আবার ঝড়টাকে অন্যভাবে ব্যাখ্যা করছেন এখানে কিরকম ব্যাখ্যা হবে ঝড়ের ঝড় এখানে শান্ত হয়ে যাচ্ছে ঝড় শেষের দিকে চলে এসছে এখানে তাই তিনি বলছেন ঝড়টা এবার অন্য গল্প শোনাচ্ছে মানে ঝড়টা যেন এবার অন্য একটা রূপে ফুটে উঠছে সাউন্ডলেস ডিপ অ্যান্ড লাউড যেটা আগের মতো এত গভীর নয় এত বেশি লাউড নয় এত বেশি জোরালো নয় ঝড়টা প্রবাহিত হচ্ছে কিন্তু সেটা এবার শান্ত হয়ে গেছে এখানেও কিন্তু একটা দুঃখের আওয়াজ আমরা পাচ্ছি ঝড়ের দুঃখের আওয়াজটা যে দুঃখের আওয়াজটা একটা কবিতাতে বর্ণিত গল্পের সাথে মিলে যায় একটা সময় ঝড়টা প্রচন্ড আওয়াজে চলেছে সকলকে যেন পছন করে দিত সব সবকিছুকে চুরমার করে দিত এই রকম একটা ঝড় ঝাপটা একটা শক্তি সঞ্চয় করে তো প্রবাহিত হয়েছে কিন্তু এখন ঝড়টা কিরকম এখন এই ঝড়টা তার গতি হারিয়েছে এই ঝড়টা স্নিগ্ধতায় পরিপূর্ণ হয়েছে এই ঝড়টা মৃদু হয়েছে আস্তে আস্তে প্রবাহিত হচ্ছে এবং এই ঝড়টা দেখে আমার একটা কবিতার কথা মনে হচ্ছে অ্যাজ অটওয়েজ অটওয়ের কথা মনে হচ্ছে সেলফ হ্যাড ফ্রেম টেন্ডার লে একটা কবিতার কথা মনে হচ্ছে ইট ইজ অফ এ লিটল চাইল্ড সেই কবিতাতে একটা শিশুর কথা কথা পাই অটওয়ের কবিতার মধ্যে একটা শিশুর কথা পাই ঠিক আছে একটা এখানে উইলিয়াম ওটসোতে আহ ঝড়েরও একটা কথা রয়েছে উইলিয়াম এটার কমেন্ট্রি করেছিলেন ঠিক আছে এখানে কথা পাচ্ছি আমরা হ্যাঁ অ্যাজ একটা শিশুর কথা পাই যেখানে ইট ইজ লিটল এ এখানে একটা শিশুর কথা পাই একটা কবিতাতে একটা শিশুর কথা পাই আপন ওয়াইল্ড যে শিশুটা একটা জঙ্গল ওয়াইল্ড মানে জঙ্গল লোন সাম মানে নির্জন যে শিশুটা নির্জন জঙ্গলে হারিয়ে গেছে আসলে কবিতার মধ্যে কি পাই একটা শিশু ছিল তার মা বাবা বাড়ি ফিরতে দেরি করেছিল তখন শিশুটা ওই ঝড়ের রাত্রিতে ভয় পাচ্ছিল ঘরের মধ্যে সেই শিশুটা কি করলো ঝড়ের রাত্রিতে বেরিয়ে গেল তার মা বাবাকে খুঁজতে সামনে একটা জঙ্গল ছিল সেই জঙ্গলে খুঁজতে গেছে তার মা বাবাকে প্যারেন্টসকে খুঁজতে কিন্তু কিছুক্ষণ পরে তার প্যারেন্টস বাড়িতে বেড়ে এলো সেই প্যারেন্টস বাড়িতে ফিরে আসার পর তারা অনেক ডাকলো শিশুটাকে শিশুটাকে আর পায় না তার কারণ শিশুটা সেই জঙ্গলে খুঁজতে বেরিয়েছে তার প্যারেন্টস কার প্যারেন্টস ঘরে ফিরে চলে এসেছে শিশুটা জঙ্গল সামনেরই একটা জঙ্গল ছিল সেই জঙ্গলের মধ্যে রাস্তা হারিয়ে ফেলেছে শিশুটা আর বাড়ি ফিরতে পারছে না এবং তার প্যারেন্টসকে তার মাকে ডাকছে বারবার তা কাঁদছে শিশুটা এবং ভয় পেয়ে গেছে আর্তনাদ করছে এবং একটা জায়গাতে এসে শিশুটা শিশুটা স্ট্রিমের কাছে ঝর্নার কাছে এসে শিশুটা ডুবে যাচ্ছে তার কারণ পায়ের ছাপ সেখানেই শেষ হয়ে যাচ্ছে এই এই যে কবিতাটার উল্লেখ এখানে রয়েছে তাহলে কি বলছে এখানে কি বলছে ইট অফ অব লিটল চাইল্ড এই ঝড়টা কিসের মতো প্রবাহিত হচ্ছে সেই শিশুটার কান্নার মতো প্রবাহিত হচ্ছে যে শিশুটি ইট ইজ অফ লিটল চাইল্ড সেই ছোট্ট শিশুটি আপনার লোনসাম ওয়াইল্ড যে একটা বনের মধ্যে নির্জন বনের মধ্যে হারিয়ে গেছিল হোম যেটা বাড়ি থেকে বেশি দূরেও ছিল না ওই জঙ্গলটা বাট সি হ্যাথ লস্ট হার ওয়ে কিন্তু সে তার রাস্তা হারিয়ে ফেলেছিল আর নাও মন সেই শিশুটা এখন কাঁদছিল এখন শিশুটা কাঁদছিল লো ইন বিটার গ্রিপ অ্যান্ড ফেয়ার এবং সে ভয় পেয়ে গেছিল শিশুটা এবং কান ছিল আর্তনাদ করছিল এবং শিশুটা জোরে জোরে কাঁদছিল আর্তনাদ করছিল হোপস টু মেক হার মাদার হেয়ার যেন তার মা তার কান্নাটা শুনতে পেয়ে যায় বা তার মা তার আওয়াজ এই যে ঝড়টা এখন শক্তি হারিয়েছে কিন্তু ঝড়টা যেভাবে প্রবাহিত হচ্ছে আমি মনে করি সেই ঝড়টি সেই শিশুটির মতো কাঁদছে যে যে শিশুটিকে আমরা ওটওয় লেখার মধ্যে পেয়েছি ওই ওই পোয়েমটার মধ্যে আমরা পেয়েছি স এইটা ছিল আমাদের প্যারা সেভেন আগে বলো প্যারা সেভেনটা বুঝতে পারলে কিনা যদি বুঝতে পেরেছো আমাকে বলো নাহলে আবার রিপিট করবো আমি তারপরে এইট আলোচনা করব তবে যারা অনলাইনে এস কবি ইউনিভার্সিটি সিদ্ধান্ত বিরসা ইউনিভার্সিটি এটা অবশ্য কল্যাণী ইউনিভার্সিটি তোমরা যারা দেখছো কল্যাণ ইউনিভার্সিটি রয়েছে বা ক্যালকাটা ইউনিভার্সিটি যারা রয়েছে যারা অনলাইনে ক্লাস করতে চাইছো একটা ফোন নাম্বার শেয়ার করছি এইট নাইন টু সিক্স নাইন থ্রি নাইন ফোর সিক্স সেভেন সেই ফোন নাম্বারে আমার সাথে হোয়াটসঅ্যাপ গ্রুপে জুড়তে পারো আমাদের অনলাইনের মাধ্যমে তোমরা ইংলিশ অনার্সে পড়াটা করে নিতে পারো আমাদের সাথে আবার ফোন নাম্বার আমি শেয়ার করলাম এইট নাইন টু সিক্স নাইন থ্রি নাইন ফোর সিক্স সেভেন আরেকবার বলছি এইট নাইন টু সিক্স নাইন থ্রি নাইন ফোর সিক্স সেভেন এইট নাইন টু সিক্স নাইন থ্রি নাইন ফোর সিক্স সেভেন দিস ইজ আওয়ার হোয়াটসঅ্যাপ গ্রুপ গাইজ ইউ ক্যান জয়েন চলো এবার আলোচনা করা যাক প্যারা এইট এইটটাকে আলোচনা করছি প্যারা এইট দেখো ইট ইজ মিড নাইট এটা মধ্যরাত্রি বাট স্মল থটস থটস থ্যাব আই স্লিপ দেখো ইট ইজ মিড নাইট একদমই টোন পাল্টে যাবে এখানে একদমই টোন পাল্টে যাবে ইট ইজ মিড নাইট এটা মধ্যরাত্রি চলছে বাট স্মল থটস থ্যাব আই অফ স্লিপ কিন্তু আমি ঘুমের কথা ভাবতেই পারছি না কারণ ঘুম আমার আসবে না আই এম সাফারিং ফ্রম ওয়ান সাইডেড লাভ ঠিক আছে ব্যর্থ প্রেম আমি ভালোবাসি ওই দিক থেকে কোনো রেসপন্স নেই এইরকম পরিস্থিতিতে এই যে যন্ত্রণা দগ্ধ হৃদয় নিই আমি কি করে ঘুমাতে পারবো ঘুমানোর কথা তো আমি বাদই দিচ্ছি ঠিক আছে তাহলে ইট ইজ মিড নাইট এটা মধ্যরাত্রি বাট স্মল থটস খুব কমই ভাবছি আমি অফ স্লিপ ঘুম নিয়ে ঘুম নিয়ে আমি কথা ভাবছি না ঘুম আসবে না আমার আমাকে শেষ পর্যন্ত আফিং নিয়ে ঘুমাতে হবে ফুল সেলডম মে মাই ফ্রেন্ড কিন্তু আমি চাইবো না যে আমার বন্ধু এইভাবে জেগে থাকুক আমি চাইবো না যে আমার বন্ধু জেগে থাকুক এখন বন্ধু বলতে কার কথা বললো যে মেয়েটাকে সে ভালোবাসতো মহিলাটাকে ভালোবাসত নাম ছিল সারা হাটেনশন সেই সারা হাটেনশানের কথা বললো কিন্তু আমি চাইবো না ফুল সেলডম মে মাই ফ্রেন্ড ভিজেল মানে জেগে থাকা মানে কিপ ভিজিল স্কিপ মানে জেগে থাকা জাগরিত হয়ে থাকা এটাকে ভিজেল স্কিপ বলে পাহারা দেওয়া বলি না তো এটাকে জেগে থাকাটা ভিজিল মানে এখানে পাহারা দেওয়া না এখানে জেগে থাকা তবে আমি চাইবো না যে মাই ফ্রেন্ড মাই ফ্রেন্ড মানে সারা হাতেনশানের কথা বলছে আমি চাইবো না যে আমার বন্ধুরও এই রকম দুর্দশা হোক এটা আমি চাইবো না যে সে এইরকম পাহারা দেখ সো মাই ফ্রেন্ড মেসলি পিসফুলি যেন সে শান্তিতে ঘুমায় তাহলে ইট দেখো ইট ইজ মিড এটা মধ্যরাত্রি বাট স্মল ভাবছি না এখন ফুল ফ্রেন্ড কি মে মানে সম্ভব যে আমার বন্ধু যেন এইরকম না জেগে থাক যেরকম আমি জেগে জেগে কষ্ট ভোগ করছি আমার বন্ধু সারা হাচিন যাকে আমি খুব প্রেম করি সেই সারা হাচিন যেন আমার মতো কষ্ট না পাক তার যেন একটা শান্তির নিদ্রা আসুক এইটাই আমি চাইবো ভিজিট থাক ও স্লিপ হে ঘুম তুমি তার কাছে যাও ভিজিট হার ভিজিট হার ভিজিট হার দিয়ে শুরু হচ্ছে সামনে থেকে নিজের সুবিধার জন্য জুড়ে নিতে পারো ও স্লিপ যেন স্লিপকে বলছে হে ঘুম তুমি তার কাছে যাও ভিজিট হার তার কাছে যাও জেন্টাল স্লিপ হে জেন্টেল স্লিপ তুমি তার কাছে যাও উইথ উইংস অফ হিলিং তোমার তো সব কিছুকে কিওর করার ডানা আছে মানে ঘুম এমন একটা জিনিস সব হিল করে দিতে পারে তোমার টেনশন তোমার তোমার দুর্দশা তোমার নিচে যে ব্ল্যাক স্পট পড়ে গেছে তুমি যে রুগ্ন হয়ে যাচ্ছ তা স্লিপ স্লিপ ইউ ইউ গেট প্রপার সব তো বলছে সেই জন্য ও ঘুম তুমি যাও তুমি তার কাছে যাও তার কারণ তোমার কাছে উইংস অফ হিলিং রয়েছে তোমার কাছে হিলিং পাওয়ার রয়েছে মানে ঠিক করে দেওয়ার শক্তি রয়েছে হে ঘুম তুমি তাই আমার বন্ধুর কাছে যাও হারা সারা হাটেনশানের কাছে যাও অ্যান্ড মে বাট এ মাউন্টেন বার্থ আর এই যে ঝড় হলো এটা হতে পারে এটা পর্বত গর্ভের সৃষ্টি হতে পারে মাউন্টেন বার্থ মাউন্টেন বার্থ পর্বত গর্ভের সৃষ্টি অ্যান্ড মে স্টর্ম হতে পারে মে মানে হতে পারে সম্ভব না মে দি স্টর্ম হতে পারে এই পাহাড় এই যে এই যে ঝড়টা এটা পর্বতের গর্ভের সৃষ্টি এটা হতে পারে মে অল দ্য স্টার ডুয়েলিং আবার এটাও হতে পারে যে তার যে ডুয়েলিং মানে বাসস্থান যা সারা হাচিনসান যেখানে বাস করে তার উপরে বিভিন্ন তারা নক্ষত্ররা রয়েছে উপরে সব তারা নক্ষত্রেরা আলো দিচ্ছে মে অল দা স্টার এটাও হতে পারে যে সমস্ত তারাগুলো যেখানে সারা হাচানসান বাস করে তার প্লেসের উপর রয়েছে এটাও হতে পারে সাইলেন্ট অ্যাজ দে ডুয়েলিং ওয়াচ দ্য স্লিপিং আর্থ তারা যেন নিস্তব্ধভাবে ঘুমন্ত পৃথিবীকে দেখে উইথ লাইট হার্ড মেসি রাইজ এবং যখন সে ঘুম থেকে উঠবে আমার বন্ধু সারা আমার প্রেয়সে মানে প্রেম তো অ্যাকসেপ্ট করেনি কি জানি প্রেয়সী বলবো কিনা ঠিক আছে বাট বাট লেডি লেডি যখন সে আমার ঘুম থেকে উঠবে সে রাইজ ঘুম থেকে যখন সে উঠবে যেন তার লাইট হার্ট থাকে ভারাক্রান্ত হৃদয় হেভি হার্ট না থাকে তার যেন লাইট হার্ট থাকে খোলা মন খোলা মেলামন এবং কি খুব সুন্দর একটা ফুরফুরে মেজাজ থাকে এটাকে লাইট হার্ট বলছে লাইট হার্ট বলছে একটা ফুরফুরে মেজাজ থাকে সি যখন সে ঘুমতে করবে সার যেন ভারাক্রান্ত হৃদয় না থাকে যেরকম আমার প্রত্যেক মুহূর্তে থাকে সেই যেন এই যন্ত্রণায় দগ্ধ না হয় এইটা বলছে সি মাস্ট গেট গেট গে কোথাও লেখা নিজের সুবিধার জন্য ধরে নাও গে ফ্যান্সি চেয়ারফুল আইস তার চোখে যেন খুশি থাকে তার চোখে যেন আনন্দ থাকে জয় লিপ্টা স্পিরিট যেন আনন্দ তার মনটাকে স্পিরিটটাকে সবসময় খুশি খুশি রাখে জয় ভয়েস তার কণ্ঠস্বরের মধ্যে যেন আনন্দ প্রকাশিত হয় তার কণ্ঠস্বরের মধ্যে দিয়ে জয় মানে আনন্দ ভয়েস তার কণ্ঠস্বরের মধ্য দিয়ে যেন আনন্দ বেরিয়ে আসতে পারে টু হার মে অল তার মধ্য দিয়ে টু হার তার মধ্য দিয়ে মে অল থিংস লিভ তার মধ্য দিয়ে যেন কিছুই প্রাণবন্ত থাকে ফ্রম পোল টু পোল সে যেখানেই যাক যে প্রান্তেই যাক যেন সে সব কিছুকে অ্যাচিভ করতে পারে টু হার মে অল থিংস লিভ ফ্রম পোল টু পোল দেয়ার লাইফ দেয়ার লাইফ দ্য অফ লিভিং সোল যেন সে এনজয় করতে পারে তার লাইফটাকে যেন তার জীবনটা ডেড সোল না হয়ে যায় আমার মতো আমার বন্ধু জীবন যেন সারাহা চিনে জীবনটা যেন লিভিং সোল প্রাণবন্ত জীবন হয় যেন তার আত্মাটা যেন হ্যাপি থাকে অল স্পিরিট হে স্পিরিট গাইডেড ফ্রম অ্যাবব তুমি তো তাকে উপর থেকে পরিচালনা করো ডিয়ার লেডি আমার প্রিয় আমার প্রিয় লেডিকে ফ্রেন্ড ডিভাউন্ড অফ মাই চয়েস সে আমার বন্ধু ডিভাউন্স এবং কি সে ডিয়ারেস অফ মাই চয়েস এবং সে আমার অত্যন্তই প্রিয় দাস মেস দাও এভার এভার মোর রেজয়েস দাস এইভাবে মেস্ট মেয়েটাকে মেস বলা এইভাবে হয়তো বা সে দাও তুমি এভার সব সময়ের জন্য এইভাবেই হয়তো বা তুমি তুমি বলতে সারা সারা হয়তো বা অনন্তকালের জন্য তুমি যেন উপভোগ করতে থাকো বা তুমি যেন খুশি থাকো হ্যাপি থাকো এইটাই আমি আশা করব। মানে আমি দুর্দশাগ্রস্ত হলেও তুমি ভালো থাকো এইটা মূল কথা এই প্যারাটার সংক্ষেপে বললাম দেখে নাও কার কি অসুবিধা আছে বলো আবার প্যারাটাকে আমি রিপিট করবো ভেঙে ভেঙে বলবো এবার তোমাদের কী প্রবলেমগুলো রয়েছে সমস্যাগুলো রয়েছে কোন লাইনে কী প্রবলেম কোন ফ্রেসটাতে কি আরো ইন্টারপ্রিটেশন দরকার আমাকে বলো আমি এগুলো ভেঙে ভেঙে এবার বলছি কেমন গাইস দেখে নাও